हेलो फ्रेंड, गुड इवनिंग, वेलकम टू गोपू रॉक चैनल। तो आज के सन्धेबेलায় শীতের সন্ধেবেলায় আমাদের বাড়িতে তৈরি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। পুরো বাঙালি পদ্ধতিতে তৈরি হবে। তো কিভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করছি তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এখানে কড়াইশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কড়াইশুঁটিটা রাখাই রয়েছে এখানে। আর এখানে এখন ময়দাটা আমার মা মেখে নেবে। তো ময়দাটা কি কি দিয়ে মাখছে দেখে নেন আপনারা। পরিমাণ মতো নুন দিয়ে দিল, এবারে পরিমাণ মতো একটু চিনি, আর একটু রিফাইন বা সাদা তেল ময়ামের জন্য। তো এবারে ময়ামটা ভালো করে আগে একটু হাত দিয়ে তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলে তাহলে ময়ামটা ঠিকঠাক ময়দার সঙ্গে মিক্সিং হয়। তারপরে ওটাকে জল দিয়ে মাখতে হবে। আর ময়দা যখনই মাখবেন সবসময় অল্প অল্প জল দিয়ে মাখবেন। এবারে দিয়ে দিতে হবে জল, জলটা অল্প অল্প করে দিতে হবে। এবারে কড়াইশুঁটিটা মিক্সিতে করে পেস্ট করে নেওয়া হবে ভালো করে। একটু ভালো করে পেস্ট করতে হবে। তো আমাদের ময়দা মাখা কমপ্লিট। এখন ময়দাটাতে একটু ভালো করে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর ময়দা মেখে সবসময় একটু রেখে তারপরে যে কোনো খাবার করলে সে খাবারটা ভালো হয়, সঙ্গে সঙ্গে করলে সেটা ঠিক হয় না। ওই জন্য এখন ময়দাটা মেখে রাখা হলো, এটা এখন ঢাকা দেওয়া থাকবে। তো কড়াইশুঁটির পেস্টটা রেডি হয়ে গেছে, এখন এটা পুর তৈরি করতে হবে। তো চলুন দেখাচ্ছি কীভাবে পুর তৈরি করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন কীভাবে কড়াইশুঁটির পুরটা তৈরি হচ্ছে। তো দেখো আমরা এবারে কড়াইশুঁটির পুরটা বানাচ্ছি। তো প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। আপনারা সর্ষের তেল না চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, বাট আমি সর্ষের তেল ইউজ করছি। তাই এবারে দিয়ে দিবে কালো জিরে, এবারে হিঙের জল করে রাখা হয়েছিল, হিংটা গোটা দিলেও হয় বাট হিঙের জল করে রাখা হয়েছিল, এবারে হিঙের জলটা দিয়ে দিতে হবে। দেখছেন যেহেতু হিঙের জল ছিল ওই জন্য আওয়াজটা এরকম হচ্ছে। আর হিংটা মাস্ট দিতেই হবে, এবারে দিয়ে দিবে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা ওর সঙ্গে দেওয়া মিক্স করা আছে, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আগে। এবারে আদাটা ভাজা হয়ে গেছে, এবারে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেবে। এবারে এই পুরটাকে অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে নাড়তে হবে, এমনকি পুরো একটু শক্ত টাইট করতে হবে, শক্ত করতে হবে।
এবারে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো চিনি, ভালো করে এটা মিক্সিং করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে। রান্নাটা আমার মা করছে নিজেই। আমাদের পুরটা রেডি হয়ে গেছে, একদম পুরো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে পুরটা নামিয়ে দেব। তো পুরটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা, পুরো শুকনো হয়েছে একদম। এটা একদম একটু শুকনো টাইপের করে নিতে হবে। এখানে আমাদের ময়দার লই কেটে রাখা হয়ে গেছে, রাখা ছিল আর কি। তো এখন ওতে পুর কি করে ভরা হচ্ছে দেখুন, পুর ভরাটা একটু এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা ময়দার লই পুর ভরে নিতে হবে এইভাবে। আর পুরটা খুব সাবধানে ভরতে হবে যাতে না ফেটে যায়, সেভাবে ভরতে হবে। এইভাবে পুর ভরা হচ্ছে একটাতে। আমার দিদিও আজকে আমাদেরই চলে এসছে, মায়ের সঙ্গে দিদি হেল্প করছে। তো আমাদের পুর ভরে লই রেডি হয়ে গেছে, কড়াই তেল গরম হচ্ছে আর এখানে বেলা হবে, বেলে একটা একটা করে ভাজা হবে। আপনারা দেখুন কি করে ভাজা হচ্ছে, তো কি করে বেলা হচ্ছে দেখুন আপনারা। এটা সবসময় একটু তেল দিয়ে বেলবেন, কারণ তেল ময়দা দিয়ে বেললে কি কি হয়, তেলটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই জন্য তেল দিয়ে বেললে কড়াইয়ের এই তেলটা পরিষ্কার থাকবে আপনার। এরকমভাবে তেল দিয়ে বেলতে হবে আপনাকে, খুব সাবধানে বেলতে হবে যাতে না ফাটে। দেখুন কত সুন্দর ফুলে গেছে, এরকম ফোলা ফোলা তৈরি করতে হবে, ঠিক আছে। ভাজার সময় এভাবে কচুরির উপর একটু একটু তেল দিতে হবে, তাহলে কচুরিটা পুরো ফুলবে একদম। এভাবে উপরটায় তেল দেবে, এইরকম একদম পুরো ফুলে যাবে। প্রত্যেকটা কত সুন্দর হয়ে ফুলছে, আর এরকম প্রত্যেকটা যাতে ফুলে, না ফুললে কিন্তু টেস্ট হবে না। এরকম প্রত্যেকটা কত সুন্দর হয়ে ফোলাতে হবে। তো আমাদের কচুরি রেডি, আলুর দমটা আমি আগেই করে রেখেছিলাম, এই আলুর দম আর এই যে কচুরি আমাদের রেডি। তো আমাদের কচুরি আলুর দম রেডি, তোমরাও বানিয়ে খেয়ে দেখবে কেমন, মানে আমাদের রেসিপিটা তোমাদের লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকেও এরপরে আরও ভালো ভালো ব্লগ আমি বানাবো। তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এটাই রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ।